ভালো আছেন। তো আমরা থাম্বনেইলে থার্ড ক্লাস, আমাদের যেটা রেগুলার একটা ফ্রি কোর্স চলতেছে সেটাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আসলে এইখানে যে এই ক্লাসগুলো দেখাবো, এগুলো দেখানোর পরে আমরা এই থাম্বনেইল নিয়ে কীভাবে ক্লায়েন্ট পাবেন, ক্লায়েন্টের কাছে রিচ আউট করবেন, সেগুলো নিয়েও আমরা আপনাদেরকে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিকসগুলো শেয়ার করবো লাস্টে গিয়ে। কিন্তু আমরা বর্তমানে থাম্বনেইলের ডিজাইনের ক্লাসগুলো করতেছি। আর একটা ব্যাপার আমি একটু বলে রাখি আপনাদের, সেটা বলে রাখা ভালো, আপনার বাংলাদেশের যে টাইপের ডিজাইনগুলো দেখেন এগুলো হলো সাধারণত একটা ডিজাইন করে একজন ডিজাইনারকে 100-200 হাইস্ট বা 300 টাকা প্রোভাইড করে একটা থাম্বনেইলের জন্য, যেটা আসলে কোনো ডিজাইনারের মানে ডিজাইনারের এক্সপেকটেশন থাকে না যে আমরা 300 টাকাতে একটা ডিজাইন করবো থাম্বনেইল। যেমন আপনারা হয়তো বা ফেসবুক গ্রুপে দেখছেন বিভিন্ন ফুড ব্লগারদের মানে ডিজাইনগুলো করে পোস্ট দেয় বিভিন্ন ভাইরা, তো এগুলো হইলো শুধু শুধু মনে করেন টাইম ওয়েস্ট করে, আমার মনে হয় না এরা 500 টাকার বেশি কেউ দেয়, ঠিক আছে। কিন্তু আপনি যদি একটা ভালো ক্লায়েন্টকে রিচ আউট করতে পারেন, তার কাছ থেকে আপনি $400 থেকে $500 মান্থলি শুধু থাম্বনেইল ডিজাইন করেও কিন্তু আর্নিং করতে পারবেন। আর যারা মোটামুটি বড় টাইপের বা মানে ইন্টারন্যাশনাল টাইপের ক্লায়েন্ট আছে, ইউটিউবার আছে, তাদের কাজগুলো যদি আপনি নিতে পারেন তাহলে মিনিমাম আপনাকে পার ডিজাইনে $10 কিন্তু আপনাকে দিবে এবং সর্বনিম্ন $5 আপনাকে প্রোভাইড করবে। কিন্তু যদি মান্থলি বেসিসে ওনাদের সাথে কাজ করেন, যে ওনার মান্থলি যতগুলো ডিজাইন যাবে সেগুলোর জন্য আপনি আসলে ডিজাইন করে দিবেন, এরকম যদি কোনো ক্লায়েন্ট আপনি রিচ আউট করে ফেলেন, কারণ অনেক ইউটিউবার আছে আপনি রিচ আউট করা একদমই ইজি, তাদের কিন্তু এগুলো কোনো ফ্যাক্ট না, মানে $200-$300-$400 পর্যন্ত দেওয়া কোনো ব্যাপার না। আমরা কন্ট্রোল এনে ক্লিক করলাম, কন্ট্রোল এনে ক্লিক করে একটা 1920x1080 সাইজ নিব। সাইজে নিয়ে অ্যাজ ইউজুয়াল আমরা ইমেজ সাইজে যাব। ইমেজ সাইজে গিয়ে আমরা এখান থেকে কী করব, আমরা একটু এটা বাড়াই দিলাম, আমরা 3920 করলাম, যেহেতু আমার ডিসপ্লে রেজুলেশনটা একটু বেশি সেক্ষেত্রে আমার একটু মানে সাইজটা বাড়াই নিতে হয়, যেহেতু আমি জুম ইন জুম আউট করবো এই কারণে বাড়াই নিছি। কিন্তু এক্সপোর্ট দেওয়ার সময় আমরা কন্ট্রোলটা শিফট এসে প্রেস করে এক্সপোর্ট দেওয়ার সময় আমরা এখান থেকে কী করবো, 1920 দিয়ে এক্সপোর্ট করে ক্লায়েন্টে প্রোভাইড করবো বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেটা প্রোভাইড করবো। তো আমরা এখানে গিয়ে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে দেখবেন যে আমি এখানে একটা অলরেডি একটা ইমেজ নিয়ে রাখছি, আমরা এই ইমেজটাকে আমরা ওপেন করবো। ওপেন করার পরে আমরা জাস্ট সিলেক্ট সাবজেক্টে ক্লিক করবো, এখান থেকে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে মাস্কে ক্লিক করবো, এটা অটোমেটিক্যালি মাস্ক হয়ে যাবে। আমরা এখান থেকে কনভার্ট টু স্মার্ট আপডেট করবো, ঠিক আছে। স্মার্ট আপডেট করার পরে আমরা এটারে জাস্ট এখানে এনে রাখলাম, কন্ট্রোল টি দিলাম, দেন আমরা এটার সাইজটাকে ছোটো করি, ওকে। ওকে, এখন যেটা করব আমরা এখানে সলিড কালার ব্যাকগ্রাউন্ডের লেয়ারে যাব, ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করব এবং এখান থেকে আমরা সলিড কালারটাতে টিক দিব। সলিড কালারে গিয়ে আমরা এখান থেকে যে ব্লু কালারটা আছে এই টাইপের একটা কালার এখান থেকে আমরা চুজ করলাম, এরকম একটা কালার। তারপর আমরা এখানে ক্রোমে যাব, ক্রোমে গিয়ে আমরা এখানে লিখব যে গ্রানজি, GRUNG, গ্রানজি টেক্সচার, এটা লিখে সার্চ করব ইমেজে। আমরা আরেকটা সার্চ করব হলো আপনার ডাস্ট টেক্সচার, ঠিক আছে। দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে, ডাস্টগুলো একটু গ্রানজির মতো হইলেও কিছু ডাস্টের মধ্যে আপনি টেক্সচার পাবেন, যে টেক্সচারগুলো আরও বেশি মানে কিউট, মানে অনেক সুন্দর, ঠিক আছে, ওই রকমও পাওয়া যায়। আপনারা ডাস্ট ব্রাশ লিখে সার্চ করলেও কিন্তু আপনারা পাবেন। তো আমরা এখানে দেখতেছি, আমরা এখানে দেখলাম, এই যে দেখেন এখানে এই যে ডাস্টের যে ব্রাশ এইগুলো আছে এটা কিন্তু অনেক সুন্দর। আমরা এখানে ড্রিম স্টকের এটা আছে, আমরা আরও কিছু দেখি, ঠিক আছে। একটু আমরা এখান থেকে এটা দেখি, ওকে, এই যে একটা আছে, কিন্তু এগুলো সবগুলাতে কিন্তু লোগো আছে, তো আমরা এগুলো ইউজ করতে পারবো না কারণ যেহেতু এগুলোতে লোগো আছে। তো আমরা এখানে যেটা দেখি এটা একটু দেখি, আচ্ছা আমরা এটার একটু ওপেন করি, এখানে 458টা টেক্সচার দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে, এখানে অনেক সুন্দর আছে। আমরা এটার একটু বুকমার্ক করে রাখি, পরবর্তীতে কাজে লাগবে, ঠিক আছে। আমরা এখানে এটারে ডাউনলোড করি, আচ্ছা এটা কিনতে বলতেছে আর এখানে ফ্রি ডাউনলোড আছে, আচ্ছা আমরা ডাউনলোড করার চাইতে আমাদের মনে হয় ইমেজ ভিউয়ার দিয়ে আমরা এটা ওপেন করতে পারবো। এইটারে দেখি আমি একটু, যে এটারে কপি করলাম, কপি করে আমরা এখানে গিয়ে কন্ট্রোল ভিতে পেস্ট করব, কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, কন্ট্রোল টি দিলাম, এটার একটু ই করে দিই, দেন আমরা এখান থেকে এটারে সরি আমরা এটারে নিচে নিয়ে যাই, নিচে, ওকে, এই ডাস্টটাকে এখানে রেখে আমরা একটু ব্লেন্ডিং অপশনটারে এখান থেকে কালার ডস্টটা দিলাম, কালার ডস্টটা দেওয়ার পরে আমরা এটার একটু কমাই দিই এরকম। তারপর আমরা যেটা করব, আমরা একটু এখানে যে গ্রানজি লিখে সার্চ করছিলাম এটাতে একটু যাব, এটাতে গিয়ে আমরা একটু দেখি যে গ্রানজি টাইপের মানে
কতগুলো পাওয়া যায়। আমরা একটু খুঁজি এখান থেকে, গ্রাঞ্জি টাইপের টেক্সচারগুলো নিব। একটু সময় নিতে হবে আপনাকে এগুলো দেওয়ার, করার টাইমে একটু টাইম দিতে হবে, ঠিক আছে। এই যে একটা আছে গ্রাঞ্জি, এটা পিএনজি। এই যে দেখেন এখানে একটা ডাস্ট আছে, এই ডাস্টারে আমরা এখানে একটু ওপেন করি, দেন ডাউনলোডে ক্লিক করি। আচ্ছা এখানে সাইন আপ করতে বলতেছে, ঠিক আছে। আচ্ছা আমরা এটা ওপেন হলেও, লোড নিলেও এটা ইউজ করতে পারবো, বা এখানে একটা আছে এটা মধ্যে এই যে লোগো দেখা যাইতেছে এখানে, ঠিক আছে, এটার মধ্যে যে আই স্টকের লোগো। আচ্ছা আমরা এটারে নেই, এটা অ্যাডবি স্টকের, এটার সাইজটা ভালো আছে। এটার কন্ট্রোল বি দেওয়া দিলাম এখানে, দেন আমরা এটারে সাইজটা বড় করি। বড় করার পর আমরা এখান থেকে জাস্ট, আমরা এখান থেকে দেখি এটারে মাল্টিপ্লে করে দিই, দেন মাল্টিপ্লে করে দিয়ে আমরা এখান থেকে যে এটা আছে এটারে কমাই দিলাম। তারপর আমরা এখানে গিয়ে লিখবো যে আপনার, এখানে লিখবো যে আপনার স্মোক পিএনজি, স্মোক ওভারলে লিখে সার্চ করো, ওভারলে, ঠিক আছে। স্মোক ওভারলে লিখে সার্চ করলে এরকম ওভারলেগুলো আপনারা পাবেন, যেমন এটার তার সাইজটা ভালো, আমরা এটারটা নিতে পারি। আমরা এখানে এই দিলাম, কন্ট্রোল ভি দিলাম, দেন কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে এটার সাইজটা বড় করি। আমরা এখান থেকে এটারে স্ক্রিন করে দেব, স্ক্রিন, ঠিক আছে। স্ক্রিন করে দেওয়ার পরে দেখেন এই দিকটাতে আপনার এই যে একটু সাদা দেখা যাচ্ছে, এটা রিমুভ করার জন্য এখানে মাস্ক নেব, মাস্ক নিয়ে ব্রাশ নেব, ব্রাশ নিয়ে আমরা এখান থেকে এটারে মুছে দিলাম। ওকে আমরা আরেকটু দেখি এখানে ক্লাউড টাইপের কিছু পাওয়া যায় কি না। ওকে এখানে অনেক আছে, হিউজ পরিমাণে এগুলা পাওয়া যায়, ঠিক আছে। আপনারা এখান থেকে যে কোনো ইউজ করতে পারেন, আমার এগুলো ভালো লাগতেছে না। আমি একটু দেখি ক্লাউড, ক্লাউড ওভারলে দেখি। আচ্ছা ক্লাউড ওভারলেতে, আচ্ছা এটা না দিয়ে আমরা ফগ ওভারলে দিই। ফগ, ফগ হলো আসলে কুয়াশারে বুঝাইছি, এখানে ফগ ওভারলে দিলে দেখবেন এই টাইপেরও অনেক ইমেজ পাওয়া যাইতেছে। আচ্ছা আমরা এটার একটু দেখি, এগুলোর রেজুলেশন খুবই বাজে। আচ্ছা আমরা একটু এই সাইডটাতে যাই। ওকে আমরা এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করি, এটা 9 সেকেন্ড সময় লাগবে। এবং এটা তো অনেক ভালো ভালো এখানে আপনার আছে, কি বলে ইফেক্টগুলো পাওয়া যায়। ক্লিক হেয়ারে ক্লিক করি, আবার আরেকটা সাইটে নিয়ে আসছে ঝামেলা। এখানে ডাউনলোডে ক্লিক করি, আচ্ছা এখানে ডাউনলোডে ক্লিক করি। ওকে এটা 101 MB এটা ডাউনলোড হইতে থাক, তো হইতে হইতে আমরা এখানে আর একটু কাজ করতে থাকি, এটা ডাউনলোড হোক এখানে। তো আমরা এখানে গেলাম, যাওয়ার পরে আমরা যেটা করব, আমাদের এখানে কালার যেটা আছে এই কালারটাকে আমি আরেকটু ই টাইপের করে দিলাম, মানে হ্যাঁ এইরকম একটু করে দিলাম। তারপরে আমরা এখানে গিয়ে জাস্ট এখানে গেলাম, তারপরে আমরা এখান থেকে এরকম করে লাইন টান দিলাম। লাইন টানার পরে জাস্ট একটা শেপ নিলাম, শেপটা নিয়ে আমরা এখান থেকে দেখি কোন কালারটা ইউজ করা যায় ওনার সাথে। তো আমরা এরকম অরেঞ্জ কালারটা এখানে ইউজ করতে পারি, ঠিক আছে। আমি এটারে কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে এটারে একটু ছোটো করি এবং এটারে একটু এরকম, দেন এটারে এখানে আরেকটা কপি করি, আরেকটা করি, দেন এটা টান দিলাম। আচ্ছা এটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এটা দেখি একটু পরে। আমরা সবগুলোর ধরে জাস্ট তিনটা হয়েছে, তো আরও তিনটা কপি করি, অল্টার ধরে টান দিয়ে সবগুলোরে কপি করলাম। কপি করার পরে আমরা এখানে এটারে কী করে দেবো, মার্স শেপ করে দেবো। মার্স শেপ করে দিয়ে কন্ট্রোল টি দিয়ে আমরা এটারে এরকম করে দেই, দেন আমরা এখানে যে ছবিটা আছে এই ছবিটা গিয়ে এটার আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করে অল্টারে ধরে এটার মধ্যে মাস্ক করে দিলাম, এই ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম, ঠিক আছে। ওকে তারপরে আমরা এখান থেকে জাস্ট একটু ডার্ক কালারটা নিলাম, এটারে কন্ট্রোল জিতে গ্রুপ করলাম। এখানে যে শেপটা আছে এই শেপটাকে আমরা এই পর্যন্তই রাখি, এরকম করে রাখলাম। তারপরে যেটা করব আমরা, এখান থেকে এরকম করে একটা টান দিয়ে একটা শেপ নিলাম, দেন কন্ট্রোল জেতে ক্লিক করে এটার কপি করব, কন্ট্রোল টি দিব,
টি দিয়ে আমরা এটারে এরকম করে ঘুরাই দেব। তারপর এখানে একটা প্লাস টাইপের একটা ই নিলাম, দেন আমরা এটারে, আচ্ছা দাঁড়ান একটু প্রবলেম হয়েছে একটা, ওকে আমরা একটা নতুন লেয়ার নিয়ে তারপর নিতে হবে, ওটা আগের শেপে চলে গেছিলো। তো এটা নিলাম, নেওয়ার পরে আমরা এখানে ক্লিক করে এই কালারটা দিলাম, দেন কন্ট্রোল জেতে ক্লিক করলাম, কন্ট্রোল টি দিলাম, শিফটে ধরে এটারে ঘুরাইলাম, দেন এই দুইটারে ধরে এখান থেকে মার্স শেপ করে দিবেন রাইটে ক্লিক করে, দেন কন্ট্রোল টি দেন, শিফটে ধরে ঘুরান এরকম করে, দেন এটার সাইজটা ছোট করে দেন, ছোট করে দিয়ে আমরা এটারে অল্টার ধরে এদিকে একটা দেই আর একটা এদিকে রাখি। তারপরে এটার কালারটা ঠিক ঠিক আছে এটারে, ওকে ঠিক আছে। তারপরে আমরা যেটা করব, এখন আমাদের যে এই এই ফগগুলো ডাউনলোড করছিলাম, এখানে এই যে ফগগুলো এখানে আছে অনেকগুলো ফগ, ঠিক আছে, আমরা আজ আমি যেই সাইট থেকে ডাউনলোড করছি আমি এই সাইটের লিঙ্কটা দিয়ে দিব। তো আমি এই ফগটাকে এখানে নিচে নিয়ে যাব, একদম নিচে নিচে নিয়ে আমরা এটারে স্ক্রিন দিয়ে দেখি, স্ক্রিন দিয়ে এটার অপাসিটিটা হালকা কমাই দিই, একটু আগের চাইতে একটু দেখেন ডিফারেন্সটা বুঝতে পারবেন, একটু ডাইনামিক লাগতেছে। তো যাই হোক, আমরা এখানে লিখব এখন নো মোর টাইম ওয়েস্ট, ঠিক আছে, এই কথাটা লিখলাম। এটার মধ্যে আমরা যে ফন্টটা ইউজ করব এটা হলো মনসারের যে ফন্টটা আছে, বা আমরা এখানে ক্যালসন নামে একটা ফন্ট আছে, ক্যালসন আপনার এটা গুগলে সার্চ করলে এই ফোনটা পাওয়া যাবেন, ক্যালসন নামে যে ফোনটা আছে। তারপর এখান থেকে আমরা কী করবো, এটাকে জিরো করে দেব, এটার আমরা সবার উপরে নিয়ে যাবো একদম। তারপর আমরা এটার এই কালারটা দিব, এরকম একটা কালার দিলাম, নো মোর টাইম ওয়েস্ট। তারপর আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে লিখবো স্টার্ট, স্টার্ট লেখাটাকে আমরা বড় করব এরকম। তারপরে এটারে এখানে ক্লিক করে আমরা লিখবো ট্রেনিং, টি আর এ আই এন আই এন জি, ট্রেনিং, স্টার্ট ট্রেনিং, ঠিক আছে, এই কথাটা এখানে থাকবে। ট্রেনিং লেখাটাকে আমরা এখান থেকে একটু অন্য একটা কালার, এই কালারটা একটু দিয়ে দেখি, আচ্ছা স্টার্টটা ট্রেনিংটা এই কালার থাক, আমরা স্টার্টটাকে এই কালারটা ইউজ করি, ওকে। দেন নো মোর এস ওয়েস্ট টাইম, টাইম ওয়েস্ট বা ওয়েস্ট টাইম যেটাই বলি না কেন, এখানে জাস্ট একটা ডেমো টেক দিয়ে দিছি, আমরা এটার একটু নিচে নামাই, ওকে নো মোর স্টার এখন ট্রেনিং। তারপর আমরা এখানে যেটা করব, এখান থেকে একটা শেপ এরকম টান দিলাম, শেপটা নেওয়ার পরে আমরা এখান থেকে এই কালারটা দিব, কালারটা দেওয়ার পরে কন্ট্রোল টিতে ক্লিক করব, টিতে ক্লিক করার পর স্ক্রুতে যাব, স্ক্রুতে গিয়ে অল্টারে ধরে এই কন্ট্রোলটা ধরে টান দিবেন, দেখবেন এটা এরকম হয়ে গেছে, ঠিক আছে। আপনি এখানে ডন শো ইয়েস, ওকে আমরা তারপরে এখানে লিখবো কি, টি ও ডি এ ওয়াই, টুডে, টুডেটা লিখে লেখার পরে আমরা এখান থেকে বোল্ড যে ফন্ট আছে এটা দিলাম, কন্ট্রোল টি দিয়ে বড় করি এটাকে, এটার এখানে নেই, আচ্ছা এখন যেটা হয়েছে এইটা হলো শেপটা বড় হয়ে গেছে। এটাতে আমরা কি করলাম, কন্ট্রোল টি দিয়ে ছোট করে দিয়ে দেন আমরা এখান থেকে স্ক্রুতে যাই, স্ক্রুতে গিয়ে এটারে আরো কাইট করে ফেলি এরকম। তারপর আমরা এখানে যে টুডে লেখাটা আছে, এই টুডে লেখাটাকে আমরা এখান থেকে ফন্টসের যে প্যানেলটা আছে এখানে গিয়ে ইটালিক করে দিলাম, ইটালিক করে দিয়ে এটারে আমরা এখানে এরকম রাখি, ওকে। আরও যদি করতে চান এখানে স্ক্রুতে ক্লিক করেন, স্ক্রুতে ক্লিক করে এটারা আরও করা দেবে এরকম, ঠিক আছে, কিন্তু আই থিঙ্ক এটা দেখতে ভালো লাগতেছে না, আগেরটাই ভালো ছিল। আমরা একটু এখানের যে ইটা আছে এটার সাথে যদি একটু মিলাই, শেপটাকে যদি এই ইটার সাথে যদি একটু মিলাই আমি এই দিকের, দেখেন এখন এটার সাথে মিলাইতে হলে আমাকে আবার স্ক্রুতে যাইতে হবে, স্ক্রুতে গিয়ে এটার সাথে আমাকে কাট করতে হবে। এখন এখন জিনিসটা একটু লজিক্যাল হয়েছে ব্যাপারটা আর কি, ঠিক আছে, ওকে। দেন আমরা এটার অল্টার ধরে এখানে টান দিলাম, টান দেওয়ার কন্ট্রোল টি দিব, টি দিয়ে এটার এরকম করে চাপাইলাম, চাপালোর পরে স্ক্রুতে যাবো, স্ক্রুতে গিয়ে সেমভাবে আমরা এটারে, ওকে আমরা এটা আরেকটু চাপাই দিই এরকম, ঠিক আছে। দেন আমরা কন্ট্রোল টিতে যাই, টিতে গিয়ে স্ক্রুতে যাই, স্ক্রুতে গিয়ে এখানে অল্টার ধরে আপনি টান দেন, এটার সাথে দেখবেন মিলে গেছে এরকম। তারপর এটারে এরকম মিলাই দিয়ে এটা এদিকে রাখতে পারেন, এটা এরকম দিতে পারেন, ঠিক আছে।
আমার কাছে এই জিনিসটা কেন যেন ভালো লাগতেছে না, আমার কাছে মনে হচ্ছে আমি আসলে এত শেপ টেপ ইউজ করি না তো ডিজাইনে, এই কারণে মনে হয় আমার এগুলো দেখলেই ভালো লাগে না, ঠিক আছে এরকম একটা অবস্থা। এখন বলতে পারেন তাহলে ভাই আপনি কী ইউজ করেন? আমি মানে এক্সট্রিম টাইপের কিছু ইউজ করি না, এটা বলছি, শেপ যে ইউজ করি না সেটা না। আমরা এখানে টুডে যে লেখাটা লিখছি এটার ইটালিক টপ করে দেই, দেখেন আমি এইটারে এখান থেকে অন্য ডিজাইনে দিয়ে দিই। আচ্ছা এখানে টুডে যে লেখাটা লিখছি না এটাকে আমরা এখান থেকে রাইটে ক্লিক করে এটাকে আমরা কনভার্ট টু শেপ করে ফেলবো। শেপ করার পরে যেটা করব, শেপ করার পরে আমরা এখানে নিচে যতগুলো জিনিস আছে এই নিচে যা যা আছে সবগুলারে শিফটে ধরে কন্ট্রোল জিতে গ্রুপ করে এটারে লক করে দিলাম। তারপরে টুডেতে যাব, টুডেতে গিয়ে এখানে দেখবেন আপনারা ডাইরেক্ট সিলেকশন টুল আছে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই জায়গাটা ধরবেন। আচ্ছা এটা এটা না সরি, টুডের এইটা ধরবেন, টুডে কই, এই যে টুডে, টুডের এটা ধরেন, তারপরে আপনারা এখানে ধরে জাস্ট এরকম করে টান দেন, দেখবেন যে এটা চলে আসতেছে এরকম, ঠিক আছে। তারপর আমরা এখানে এই ইয়ের ইটা আছে না এটা ধরে এখানে টান দিলাম, ওকে। তো আমরা এটা এরকম করে দিলাম স্টার্ট ট্রেনিং টুডে। তো আমাদের কিন্তু ওভারঅল যে ডিজাইনটা সেটা কিন্তু শেষ, ঠিক আছে। মানে থামনেল যে থামনেলের জন্য যেটা করা, থামনেল হলো ওয়ান কাইন্ড অফ ব্যানার, যেটার কারণে দেখে কি করবে যারা ভিডিওটা দেখবে তারা কিন্তু আসলে এখানে ক্লিক করবে। এখন থামনেল যে শুধু ভিডিওতে হয় এরকম না, বিভিন্ন ব্লগ পোস্টগুলোতেও কি করে এই থামনেলগুলো থাকে, যারা ব্লগ সাইটগুলোতে ভিজিট করে তারা অ্যাট্রাকটিভ থামনেল দেখলে কি করে ওই ব্লগটা পড়ার জন্য ওইখানে ক্লিক করে। ব্যাপারটা বুঝতে পারছেন? আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা সবাই। তো এই হলো আমাদের আসলে এই ইয়াটা মানে থার্ড ক্লাসটা, আশা করি এই ক্লাসটা আপনাদের সবার ভালো লাগছে, এবং আমি ভিডিও ডিসক্রিপশনে এই সোর্স ফাইলটা দিয়ে দিবো আপনাদের প্র্যাকটিস করার জন্য। আশা করি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আর যদি অ্যাপ্রিসিয়েট করার মতো কিছু দেখেন অবশ্যই এই কমেন্ট সেকশনে অ্যাপ্রিসিয়েট করবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।